4 দিন পর খুলেছে তৈরি পোশাক কারখানা। নারায়ণগঞ্জ, গাজীপুর আর সাভারে বেশিরভাগ কারখানায় সকাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা রাখা হয়েছে। উৎপাদন অব্যাহত রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। হুসাইন আলী বাবুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান নিপু। অস্থিরতার কারণে বন্ধ থাকা কারখানা খুলেছে আবার। পরিবর্তিত পরিস্থিতিতে সকালে কাজে যোগ দেন শ্রমিকরা। নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের কারখানা কর্তৃপক্ষ উৎপাদনে যায় সকাল 8টা থেকে। অস্থিরতা আর অনিশ্চয়তা কাটিয়ে কাজে যোগ দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন পোশাক কর্মীরা। 4 দিন পরে আমরা কাজে আসতে পারছি, আমাদের ফ্যাক্টরি খুলছে, আমরা এখন কাজে জয়েন করাতে আমরা অনেক আলহামদুলিল্লাহ ভালোভাবে অফিসে আসছি, কাজ করতেছি, কোনো সমস্যা নাই আমাদের। গাড়ি ভাড়ার যে জায়গায় মনে হয় 10 টাকা হয়ে যায়, 20 টাকা, 30 টাকা চায়। ভালো মোটামুটি ডিউটি করতেছি, সবার সাথে দেখা হলো, ইনশাআল্লাহ ভালোই ভালো লাগতেছে। কর্মচঞ্চল ছোট বড় বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে পুরোদমে। গার্মেন্টস খোলা থাকলে আমাদের সুবিধা, দেখা যাচ্ছে আমাদের 2-1 ঘন্টা ওভারটাইম বেশি হলে আমরা 1 টাকা কিছু টাকা বেশি পাই, সেক্ষেত্রে আমাদের সংসার চালাইতে সুবিধা হয়। এজন্য আমাদের গার্মেন্টস খোলাতে অনেক ভালো হয়েছে। পাশে থেকে অনেক বোর হয়ে গেছি, হ্যাঁ, এমনকি আমাদের নিজেরও খারাপ লাগছে, বাইরে হতে পারি নাই। যে ক্ষতিগুলো হয়ে গেছে, আমরা যদি কোনো কোটা আন্দোলন আর না হয় তাহলে আমরা আমাদের ক্ষতিগুলো আমরা পুষিয়ে নিতে পারবো। শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। দুষ্কৃতিকারীরা এসে নাশকতা না করতে পারে বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা এই গার্মেন্টস শিল্প রক্ষার জন্য আমরা বর্তমানে নিয়োজিত রয়েছি। উৎপাদন অব্যাহত রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। পূর্বগতিতেই উৎপাদন ব্যবস্থা চলমান আছে এবং এই জন্য আমরা শিল্প পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদের মোবাইল টিম চলমান আছে। ক্ষতি পুষিয়ে নিতে কারফিউ চললেও 600 কোম্পানি তাদের নিজস্ব ব্যবস্থাপনা ও সময়সূচি মোতাবেক উৎপাদন কার্যক্রম চালাচ্ছে। সেক্ষেত্রে যাতায়াতের জন্য কর্মীদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে গণ্য হচ্ছে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।